জন্য ভাত রান্না হচ্ছে, কারণ আজকে আমি যাচ্ছি জলপাইগুড়ি আর এটা আমার ড্রেস। তো আজকে আমি যাচ্ছি জলপাইগুড়ি মানে কলেজের কাজে। বিবেকানন্দ স্কলারশিপ যেটা চলছে এখন, তো সেটার ডকুমেন্টগুলো কলেজে জমা দিতে হবে। তো আমি যেহেতু আজকে জলপাইগুড়ি যাচ্ছি, তো একটা ভাবলাম জলপাইগুড়ির ব্লগ শেয়ার করি। আর আমি রিসেন্টলি ইনস্টাগ্রাম ফেসবুক অনেক রিলসে দেখলাম যে ওয়েডনেসডে বা ওয়েডনেসডে বলে একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে নতুন নভেম্বরে, মেবি নেটফ্লিক্সের সিরিজ। সিরিজটা ভাবলাম যে একটা রিভিউ দিয়ে দিই ছোট, কারণ আমি রিসেন্টলি দেখা শেষ করলাম। আর ট্রেলার দেখে আমি নিজে ট্রেলারটা দেখে কিছু বুঝিনি মানে ঠিকঠাক যে কীরকম হবে ওয়েব সিরিজটা। তো আমার পরীক্ষা শেষ, ভাবলাম ট্রাই করাই যায়, ফাঁকায় বসে আছি তো দেখেই নিই। তো ওয়েব সিরিজটা দেখে আমার মতামত এটাই যে অসাধারণ ওয়েব সিরিজ ছিল। মানে ওয়েব সিরিজটা এরকম ছিল, মানে প্রচুর থ্রিলার কনসেপ্টটা হচ্ছে, একটা শয়তান ছিল, সে মারবে সবাইকে, মানে যারা জাদু জানতো তাদের সবাইকে, মানে গোটা নেভার মোড়ে যারা পড়ে স্টুডেন্ট সবাইকে মারার প্ল্যান ছিল। আর ওয়েডনেসডে তো আমাদের হিরোইন এই বইয়ে, তো অসাধারণ অসাধারণ থ্রিলার একটা হচ্ছে ওয়েব সিরিজ। সবাইকে আমি সাজেস্ট করবো, হ্যাঁ একবার অন্তত দেখা যায়, যদি প্রথম এক দুটো এপিসোড দেখে ভালো না লাগে তাহলে পরে স্কিপ করতে পারে, কিন্তু ভালো ওয়েব সিরিজটা বেশ ভালো ছিল। তো এখন খাওয়া দাওয়া করে আমি বেরোবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই গাইস। তো গাইজ, আমি প্রথমবার টোটোতে ব্লগ করতেছিলাম, আমার সবাই তাকাইছিল আর আমার সেই লজ্জা লাগতেছিল। আর এখন আমি টোটো করে স্টেশনের দিকে যাচ্ছি, আর এই তো, তবে স্টেশনে গিয়েও আমি এত লোক দেখে লজ্জা পাচ্ছিলাম, সেই জন্য সেলফির মতন করে মুখের সামনে নিয়ে একটা ব্লগ নিচ্ছিলাম। আর ট্রেন ছিল 1:30, ট্রেন আসছে 2:30, আর কলেজের কাছে তো আজকে হবে না আমি বুঝতেই পারতেছিলাম, কিন্তু তাও একটা আশা ছিল যদি তাড়াতাড়ি ট্রেন আসে হয়ে যাবে হয়তো। তো এই তো আমি স্টেশনে বসে অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, অ্যান্ড একটা সেলফি একটা সেলফি, আর এই তো আর কি। এই যে বুনু আমার, ওদের সাথে আমরা যাচ্ছিলাম, তারপরে একটার পর একটা ট্রেন চলেই যাচ্ছিলো চলেই যাচ্ছিলো। এটা গেল রাজধানী, এটা এখন যাচ্ছে হচ্ছে গুয়াহাটি কামাখ্যা এক্সপ্রেস মেবি। তো 2-3টা ট্রেন যাওয়ার পরেও আমাদের ট্রেন আসলো না, ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট। আর এই লেট টাইমে আমি আমার খাওয়া দাওয়াটা সেরে নিলাম, একটা পপকর্ন একটা বিস্কুট, বিস্কুটের ক্লিপটা মনে হয় নিই নাই, তো পপকর্নটা খেয়ে নিলাম। এরপরে ফাইনালি ট্রেন আসলো ঠিক 2:36, ট্রেনের টাইম ছিল 1:50, আর ট্রেনটা আসলো 2:36। তো তারপরে ট্রেনে উঠে আমি একটা ব্লগ নিলাম, এরপরে ট্রেন চলে যাচ্ছে যে ধূপগুড়ি স্টেশন আমরা ছাড়াচ্ছি এখন। এই ধূপগুড়ি স্টেশন আমার খুব ইচ্ছা ছিল স্টেশন থেকে দেখার এই ফ্লাইওভারটা, তো এটা ধূপগুড়ি ফ্লাইওভার যেটা আমরা ক্রস করে আসলাম। এরপরে যাচ্ছি 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 যাচ্ছি, ট্রেনে করে আমরা খুব তাড়াতাড়ি জলপাইগুড়ি পৌঁছে গেলাম। আমি তো আসছিলাম এখানে কলেজের কাজ করতে, কিন্তু তিস্তা তোরষার টাইম ছিল 1:30, আর তিস্তা তোরষা আসছি 2:30 দিকে, জলপাইগুড়ি এসে পৌঁছালাম 3:40। মানে আজকে কলেজে কাজ তো হলো না, তো আমার এখন থেকে যেতে হচ্ছে এখানে, এই আর কি। এরপরে জলপাইগুড়ি আসছি, তাই আমি খাওয়ার জন্য বেরোয় গেলাম আমি দিনবাজারের দিকে। তো আমরা এই দিনবাজারের দিকে যাচ্ছি, তো আমি সমাজপাড়ায় একটা নির্ভানা বলে জায়গা আছে, তো নির্ভানাতে খেতে যাব। তো এখন আমাকে এখানে নামিয়ে দিবে আর আমি এখন নির্ভানাতে খাবো। তো এটা সমাজপাড়া মোড়, আর এই যে এখানে খাচ্ছি আমি। তো আমি আবারও সেলফি করে কিছু না বলেই ভিডিও করে নিলাম, এসে বাড়ির এসে একটা ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করে নেব। তো আমি বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম একটা ব্লগও নিয়ে নিই আর এডিটও করে নেওয়া যাবে ব্লগটা। তো আমি আজকে প্রথমবার জলপাইগুড়িতে আসার পরে নিজে একা ঘুরে বেড়াচ্ছি, তাও রাত্রে। তো একটা সুবিধা হয়েছে যে একা একা ঘুরে খাইলাম, খেয়ে দিয়ে একটা ব্লগ করে বাড়ি চলে যাব। তো আমার ফাইনালি খাওয়া চলে আসছে, তো অনেক খেয়ে দিয়ে বাড়ির জন্য অল্প খাওয়া নিয়ে নিলাম আর টোটো করে বাড়ি যাচ্ছি। রাত্রেবেলা টোটোতে ভালোই ঠান্ডা লাগে, যাই হোক। তো আমি টোটোটা এত জোরে চলছিল না কিন্তু স্পিড করা, তো এটা হচ্ছে রাজবাড়ির পুকুর, তো আমি এটার পাশ দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি, কালকে কলেজ যাব। তো সকালবেলা আমি রেডি রেডি হয়ে কলেজের জন্য বেরোয় আসলাম, বিবেকানন্দ স্কলারশিপ জমা দিতে। কালকে যেহেতু জমা দেওয়া হয়নি, কিন্তু এখানে এসে শুনলাম যে আমি এখন জমা দিতে পারবো না, কারণ কলেজে পরীক্ষা চলছে, তো 1:30 পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সেই কারণে আমি একটা ব্লগ নিয়ে নিলাম, আর কলেজের ভেতরে এখন যাওয়া যাবে না কারণ পরীক্ষা হচ্ছে। তো এটা হচ্ছে বিখ্যাত আনন্দচন্দ্র কমার্স কলেজ জলপাইগুড়ির, যেখানে আমি পড়ি। আর যাই হোক, তারপরে 1:30-র কাছাকাছি
আমি বসেছিলাম আর এখন জমা দিতে যাব। তো বাই গাইজ। তো গাইজ, তারপর আমি বাড়ি চলে আসলাম আর এখন ঘুম দিব, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাও আর স্টে টিউনড, বাই। আর এরপরে একটা ব্লগ আসবে যেটা বিনিদের বাড়ির ট্যুর হবে। অনেকে আজকে বিনির বাড়ির ফটো দেখে বলছে কার রুম কার রুম, তো ওইটা একটা ব্লগ হবে। ওদের পরশুদিন হচ্ছে গৃহপ্রবেশ, তো দেখা হচ্ছে ওই ব্লগে। টাটা।